হাই এভরিওয়ান, টি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সৈকত। তো আজকে আমি আসলাম প্রোগ্রামিং এর তৃতীয় ক্লাসটি নিয়ে। প্রথম দুটি ক্লাসে আমি বেসিক সূত্রের প্রয়োগ এবং কিভাবে প্রিন্ট করতে হয় এবং ইফ এলস কন্ডিশন নিয়ে দেখিয়েছিলাম। তো আজকে যেসব বিষয় আমি দেখাবো, একটি সংখ্যার যোগ কি বিজোড় তা আমি ইফ এলস কন্ডিশনের মাধ্যমে দেখাবো। দেন আসবো আমি লুপে। লুপের মধ্যে সি প্রোগ্রামে তিন প্রকার লুপ আছে, ফর লুপ, ওয়াইল লুপ এন্ড ডু ওয়াইল লুপ। তো আজকে আমি ফর লুপ নিয়ে আলোচনা করব। তারপর আমি দেখাবো ফর লুপের মাধ্যমে কিভাবে ডিপ প্ল্যাটফর্ম ওয়ার্ডটাকে ইনফিনিট টাইমস প্রিন্ট করা যায়। তারপর চলে যাবো আমি নেস্টেড লুপে, এবং নেস্টেড লুপ কি সেটা আমি পরে আলোচনা করছি। প্রথমে আসি আমি ইভেন এন্ড অড এক্সাম্পল, একটি সংখ্যার যোগ কি বিজোড় তা আমি কিভাবে বুঝবো একটি ইফ এলস কন্ডিশনের মাধ্যমে। তো প্রথমে কোডিং এ যাওয়ার আগে আমি প্রথমে এটা ফ্লোচার্টটি দেখবো। ফ্লোচার্টের মাধ্যমে দেখতে পারছি কি প্রথমে আমার একটা নাম্বার ইনপুট নিবে, যখন একটি নাম্বার আমি ওদেরকে দিব, তারপর বলবো কি আপনি আমার চেক করে দেন যে নাম্বারটি যোগ কি বিজোড়। তো একটি সংখ্যা যোগ কি বিজোড় তা বুঝার আমরা কিভাবে বুঝবো, আমি যখন ওই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ দিব, যদি এটা বাক্সে শূন্য হয় তাহলে বুঝতে হবে ওই সংখ্যাটি যোগ, আর যদি বাক্সে শূন্য না হয় তাহলে ওই সংখ্যাটি বিজোড়। তো এক্ষেত্রে আমি নাম্বার মোট টু ইকুয়াল টু জিরো, এক্ষেত্রে ইকুয়াল টু আমি দুইবার ইউজ করেছি, কারণ সি প্রোগ্রামের ক্ষেত্রে ইকুয়াল টু চিহ্নটি দুইবার ইউজ করা হয়। যদি ইকুয়াল টু জিরো হয়, ভার্সেস ইকুয়াল টু জিরো হয়, তখন নাম্বারটি ইভেন নাম্বার। ইফ দা যখন এটা জিরো হবে না, তখন এটা হবে অড নাম্বার, মানে বিজোড় সংখ্যা। তো এখন আমি যাচ্ছি কোডিং এ। Conio.h void main second bracket true। তো প্রথমে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি n, n একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আমি। তারপর print করতেছি enter the number, তারপর বললাম তাকে নাম্বারটা প্রিন্ট করার জন্য। তো এই জিনিসটা প্রিন্ট করার পর আমার তো এটা স্ক্যান করে নিতে হবে, তাই না? তো আমি স্ক্যান করে নিচ্ছি, যেহেতু এটা ইন্টেজার নাম্বার, পার্সেন্টেজ ডি, আর এটা সেভ হবে কোথায়, এন এর মাধ্যমে গিয়ে। তো এম পার্সেন্ট এন, একটু খুব দিয়ে হচ্ছে আমি জাস্ট ও আমাকে বলবে একটা নাম্বার দেন, আমি ওটা নাম্বারটা দিব এবং নাম্বারটা সে স্ক্যান অ্যাপের মাধ্যমে প্রিন্ট সেভ করে নিবে। তারপর আসে আমি ইফ এলস কন্ডিশনের মাধ্যমে, যে এটা কিভাবে বুঝবে এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। ইফ n mod, if n mod 2 equal to 0, মানে কি যদি n টিকে দুইবার, n সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ দেওয়ার পরে 0 ভাগশেষ হয়, then we can say that the number is even number। ওকে, আর যদি এটা ভাগশেষ শূন্য না হয় তাহলে কি হবে, এটি অড নাম্বার। সো এই হচ্ছে আমার কোড। তো এটাকে আমি রান করে দেখছি। তো প্রথম একটা নাম্বার দিতে বললো, আমি দিলাম 5। দেখেন দ্য নাম্বার ইজ অড নাম্বার। তো বললো কি এটা একটা বিজোড় সংখ্যা, যেহেতু এটা ভাগশেষ দুই দিয়ে ভাগ করলে এটা ভাগশেষ শূন্য আসে না। তো আমি আরেকটি সংখ্যা দিচ্ছি, এখন দিলাম আমি 10। আমরা জানি 10 একটা জোড় সংখ্যা। দেখেন দ্য নাম্বার ইজ ইভেন নাম্বার। তো এখন আমি চাচ্ছি কি দ্য নাম্বার ইজ ইভেন নাম্বার না বলে এরা বলুক 10 ইজ এ ইভেন নাম্বার, ইজ এন ইভেন নাম্বার। তো সেটা আমি কিভাবে করবো, তো সেক্ষেত্রে আমার করতে হবে কি, যেহেতু সংখ্যাটা প্রিন্ট করতে বলতেছি, আমি পার্সেন্টেজ ডি দিব, পার্সেন্টেজ ডি ইজ এন ইভেন নাম্বার। সেম ভাবে পার্সেন্টেজ ডি ইজ এন অড নাম্বার। এখন ও ইভেন নাম্বার অড নাম্বার বুঝছে, কিন্তু পার্সেন্টেজ ডিও দিলাম, কিন্তু এটা কোন পার্সেন্টেজ দিয়ে আমাকে কোনটা, মানে কোন ভ্যালুটা আমার দেখাবে, তো সেক্ষেত্রে আমাকে দিয়ে দিতে হবে এন এর ভ্যালু দেখাবে।
সেম এক্ষেত্রে এন এর ভ্যালু দেখাবেন। ওকে, তো আমি এটা আবার রান করে দেখতেছি। এবার দিলাম আমি 7। 7 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, 7 ইজ এন অড নাম্বার। আবার যদি আমি রান করে দেখি, এখন আমি দিচ্ছি 50। 50 তো জোড় সংখ্যা আমি জানি, দেন 50 ইজ এন ইভেন নাম্বার। তো এটুকু আশা করি ক্লিয়ার হয়েছে একটা সংখ্যা জোড় কি বিজোড় এটা কিভাবে আমি ইফ এলস কন্ডিশনের মাধ্যমে দেখব। তো এর পরবর্তী আমি যাব লুপ নিয়ে। তো প্রথমে বলা হয়েছে যে সি প্রোগ্রামে তিন ধরনের লুপ আছে, ফর লুপ, হোয়াইল লুপ এন্ড ডু হোয়াইল লুপ। তো ফর লুপের কাজটা কি, আসলে লুপটা কি, লুপ বলে একটা সার্কেল মতো কাজ করে। এক্ষেত্রে আমার একটা ইনিশিয়াল মান দিতে হয়, আর আমার যে ফাইনাল ভ্যালুটা ওটা ইনিশিয়াল মান এবং মাঝখানে যে কন্ডিশন তার উপর কাজ করে। যদি কন্ডিশন পূরণ না হয় এটা আবার ঘুরে আমার কাছে আসবে, জিনিসটা পুনরাবৃত্তি হবে বারবার যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ফিল আপ না হয়। তো এটা হচ্ছে লুপ অ্যাকচুয়ালি। আর ফর লুপের ক্ষেত্রে তিনটি কন্ডিশন একসাথে করা হয়, বা তিনটি টার্ম বলতে পারেন। প্রথমে আমাকে ইনিশিয়ালাইজেশন করতে হবে, একটা যে কোনো একটা ভ্যালু দিয়ে আমি শুরু করব। তারপর টার্মে হচ্ছে কন্ডিশন দিব, যে আমি একটা কন্ডিশন দিলাম কি, আমি ধরেন ইনিশিয়ালাইজে একটা ভ্যালু দিলাম 1। তো কন্ডিশন দিলাম কি, যতক্ষণ পর্যন্ত 1টা 10 থেকে ছোট বা 10-এর সমান ততক্ষণ পর্যন্ত আমি 1 এর সাথে 1 1 করে যোগ করব। তো মাঝখানে কন্ডিশনটা হচ্ছে কি, 10 থেকে ছোট বা 10-এর সমান। আর ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট হচ্ছে শেষ কন্ডিশন আমার। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা কি, ইনক্রিমেন্ট মানে হচ্ছে বাড়ানো এবং ডিক্রিমেন্ট মানে হচ্ছে কমানো। তো আমি এখন একটা ফর লুপের এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, এইটু করতে লাগবে না আমার জন্য। তো হ্যাঁ, ডিরেক্ট আমি ফর লুপে চলে যাচ্ছি। n ইকুয়াল টু 1 একটা ভ্যালু দিলাম আমি, তারপর বললাম কি n লেস দেন অর ইকুয়াল টু 4। n 4 এর ছোট বা 4 এর সমান হলে n প্লাস প্লাস, মানে কি ইনক্রিমেন্ট করো। এখন আমি n প্লাস প্লাস না দিয়ে এই জায়গায় আমি n প্লাস প্লাস না দিয়ে n প্লাস প্লাস জিনিসটা হচ্ছে n এর সাথে 1 করে বাড়ানো, আর n ইকুয়াল টু n প্লাস 1, এই জিনিসটা সেম কথা। n প্লাস প্লাস মানে হচ্ছে n এর সাথে n এর যে ভ্যালু আছে ওটার সাথে 1 বাড়ানো, আর n ইকুয়াল টু n প্লাস 1 দুইটাই সেম কথা। তো আপনি যদি এখানে n ইকুয়াল টু n প্লাস 2 দেন, সেক্ষেত্রে আপনি n প্লাস প্লাস ইউজ করতে পারবেন না, কারণ n প্লাস প্লাস ইনক্রিমেন্ট শুধু 1 বাড়ানোর ক্ষেত্রে ইউজ করা হয়। n ইকুয়াল টু n প্লাস 2 দিলে সেটা n ইকুয়াল টু n প্লাস 2 ই লিখতে হবে। তো প্রথমে আমার কন্ডিশন হয়ে গেল n ইকুয়াল টু 1, n এর মান যদি 4 এর ছোট বা 4 এর সমান হয় তাহলে আমি n এর সাথে মানের সাথে 1 যোগ করব। এই কন্ডিশনের জন্য যে আমার যে স্টেপটা আছে সেটা আমি পরবর্তী সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব। সেকেন্ড ব্র্যাকেট দিলাম প্রিন্ট এফ, দিলাম পার্সেন্টেজ ডি কমা এন। ওকে বলো এন এর ভ্যালুগুলো এভাবে আমাকে প্রিন্ট করে দেখাতে, দেখি ও কি দেখায়। 1 2 3 4, ওকে। তো আমি চাচ্ছি এটা আমাকে নিউ লাইন করে করে দেখাক, মানে এক কলামে একটা করে, সরি এক রোতে একটা করে সংখ্যা। তো সেক্ষেত্রে আমি কি করবো, পার্সেন্টেজ দিয়ে পর আমি একটা নিউ লাইন দিয়ে দেবো এন দিয়ে। তো এটা আমি রান করি, 1 2 3 4, ওকে। তো জিনিসটা কিভাবে আসছে এটা আমি ম্যানুয়ালি প্রথমে দেখি। প্রথমে এন এর মান আমি নিলাম 1, প্রথমে এন এর মান 1 নেওয়ার পর বলতেছি কি এন এর মান 4 থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট তাহলে কি 2। তারপর গেল কি এন এর মান 1 বাড়াবে 2, এন এর মান 1 বাড়াচ্ছে 2, আবার কি 2 এর মান 4 থেকে ছোট কিনা, ওকে ট্রু। তারপর গেল এন এর মান আবার 1 বাড়াবে 3, 3 এর মান 4 থেকে ছোট কিনা, ওকে। তাহলে আবার 1 বাড়াচ্ছে 4, 4 এর মান 4 থেকে ছোট বা 4 এর সমান কিনা, হ্যাঁ সমান, তাহলে আমি এটাও কন্ডিশন ট্রু। এরপর যখন আবার 1 বাড়ায় 5 হবে, 5 কিন্তু 4 এর সমান না বা 4 এর থেকে ছোট না, 4 থেকে বড়। তো এক্ষেত্রে আমার জিনিসটা ব্রেক হয়ে যাবে, লুপটা ব্রেক হয়ে যাবে। তো আমাকে রেজাল্ট দেখাবে কতটুকু, 4 অবধি, 1 2 3 4, ওকে। তো আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি, 1 2 3 4। সেম ভাবে আমি যদি বলি আমার 1 থেকে 100 অবধি দেখান, আমি কি 1 থেকে 100 প্রতিবার প্রিন্ট করব 100টা লাইন দিয়ে। তো আমি জিনিসটা এভাবে করতে পারতেছি, 1 থেকে 100 দিয়ে দিলাম,
তো যদি যতক্ষণ অবধি এটা 100 সমান হচ্ছে না ততক্ষণ অবধি এই এক এর সাথে এক এক করে বাড়াবে। এই যে আমার এক থেকে 100 এখানে চলে আসছে, তো আমি যদি চাই জিনিসটাকে 10 10 করে বাড়ানোর জন্য, তো আমি কি করব, n = n + 1 সরি n + 10 দেখি। হ্যাঁ সরি, তো একের সাথে 10 যোগ করলে 11, তারপর 21, তারপর 31, তারপর 41, তারপর 51, তারপর 61, তারপর হ্যাঁ ঠিক আছে। তো একের সাথে 10 10 যোগ করলে যা যা হয় তাই দেখাচ্ছে। 91 সাথে যদি আমি 10 যোগ করি 101 হয়ে যাচ্ছে, যেটা 100 থেকে বড়, তো সেক্ষেত্রে এটা ব্রেক হয়ে গেছে। তো জিনিস এতটুকু অবধি। আমি আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে, i = 2 ইনিশিয়াল ভ্যালু 2 দিয়ে শুরু করছে এবং কন্ডিশন দিছে কি i এর মান যতক্ষণ পর্যন্ত 6 এর ছোট বা 6 এর সমান হবে ততক্ষণ i এর সাথে আরো 2 দিয়ে করে যোগ করব। তো এটা আমি করে দেখি, ওরা n দিল, ওরা i দিল, আমি n দিলাম, জিনিসটা কোনো তফাৎ করবে না, এটা ভেরিয়েবল, এটা আপনি যেটা চান যে কোনো কিছু নিতে পারেন এখানে a b c d e f g s। তো আমি n এর মান দিলাম 2, n এর মান লেস দেন অর ইকুয়াল টু 6, n equal to n plus 2, okay? দেখেন 2 4 6, 2 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8 হচ্ছে, যেটা আমার কন্ডিশনের বাইরে চলে যাচ্ছে। তো এটুকু অবধি আমাকে দেখাবে। সেম ভাবে আমি যদি চাই দি প্ল্যাটফর্ম ওয়ার্ডটাকে আমি 5 বার প্রিন্ট করব, তো আমি 5 বার না লিখে কিভাবে প্রিন্ট করব জিনিসটা, তো আমি এখানে লিখে দিচ্ছি দি প্ল্যাটফর্ম, ওকে দি প্ল্যাটফর্ম লিখে দিলাম। দেখেন দি প্ল্যাটফর্ম ওয়ার্ডটা আমার 5 বার প্রিন্ট হয়েছে। তো আমি এখানে আর একটু করে দিচ্ছি, আমি এখানে নিউ লাইনটা দিচ্ছি না, দেন এটা আমি করে দিলাম 50, 50 বার প্রিন্ট করতে বলতেছি, দেখা যাক। এই এর মধ্যে আমার 50 বার এখানে দেখানো হয়েছে দি প্ল্যাটফর্ম ওয়ার্ডটা। আমি যদি চাই নিউ লাইন দেখাতে, জাস্ট এখানে একটা নিউ লাইন দিব, আমি আবার করলাম এই যে, ও আমাকে 50 বার দি প্ল্যাটফর্ম ওয়ার্ডটা প্রিন্ট করছে এখানে। সেম ভাবে আমি যদি যে কোনো কিছু আমি এখানে প্রিন্ট করতে পারবো, দি প্ল্যাটফর্ম জায়গায় আমি যদি চাই একটা স্টার প্রিন্ট করতে বা হ্যাশ প্রিন্ট করতে বা ডেট অফ প্রিন্ট করতে, সবকিছু আমি এখানে প্রিন্ট করতে পারবো। সেম ভাবে এখানে আপনি সংখ্যা সংখ্যা প্রিন্ট করতে হলে পার্সেন্টেজ দিয়ে দিবেন, আর যে কোনো কিছু অ্যালফাবেট বা যে কোনো ওয়ার্ড সেম ভাবে প্রিন্ট হবে এখানে। তো এবার আমি চাচ্ছি দি প্ল্যাটফর্ম ওয়ার্ডটা ইনফিনিট টাইমস প্রিন্ট করার জন্য, মানে অসংখ্য ওয়ার্ড যেটা কোনো সীমাই নেই। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, তো কন্ডিশনটা দেখলে আমি বুঝবো এখানে যে n = 1 দিয়ে আমি শুরু করতেছি, শুরু করার পর একটা কন্ডিশন দিছি কি n, n এর মান 50 এর থেকে ছোট বা 50 এর সমান হলে আমি n এর মান এক এক করে বৃদ্ধি করব। তো আমি মাঝখান থেকে এই কন্ডিশনটাই কেটে দিলাম। তো জিনিসটা হলো কি, n এর মান 1 দিয়ে শুরু করলো এবং ও জিনিসটা বাড়াতে থাকবে, তো এখানে আর মাঝখানে কোনো কন্ডিশন নাই, ও n নাম্বারস অফ টাইম, এটা কোনো লিমিটই নেই, দেখেন এটা কোনো শেষ হবে না, এটা চলতে থাকবে এখানে। তো এটা হচ্ছে অসংখ্য ইনফিনিট টাইমস প্রিন্ট করতেছে। সেম জিনিসটা আমি আবার করতে পারবো এখানে, জাস্ট বললাম কি n এর মান 1 দিয়ে শুরু, n এর মান 50 এর ছোট বা সমান হলে, তারপর আমি কন্ডিশনটা দিলাম না, n এর মান 1 1 করে বৃদ্ধি করে ওটা দিলাম না, ও কি করবে যে সংখ্যাটা ওই যে প্ল্যাটফর্ম ওইটাই বারবার প্রিন্ট করবে আমাকে, যেহেতু আমি আর কোনো কন্ডিশন ওকে দিই নেই। সেম আরেকটা ভাবে করা যায় কি, আমি এখানে কোনো কন্ডিশনে দিলাম না, তিনটে টার্মই আমি খালি রাখলাম, সেম এক্ষেত্রেও আমাকে ইনফিনিট টাইমস দেখাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাকে ইনফিনিট টাইমস দি প্ল্যাটফর্ম ওয়ার্ডটা প্রিন্ট করে দেখাচ্ছে, ওকে। তো এটুকু অবধি আমি দেখালাম, এরপর আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এই যে এখানে যে প্যাটার্নটা দেখতেছি আমি অ্যাস্টারের উপর, তো আমি এখন এই অ্যাস্টার প্যাটার্নটা আমি প্রিন্ট করব। তো অ্যাস্টার প্যাটার্নটা প্রিন্ট করতে হলে প্রথমে দেখতে হবে কি আমার এখানে কয়টা রো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা রো আছে এবং কলাম হচ্ছে হিসাব করে পাঁচটা কলাম। তো প্রথমে আমাদের খেয়াল করতে হবে রো কয়টা, আমি প্রথমে রো এর কাজ করবো, তারপর যাবো আমি কলামের মধ্যে। তো এক্ষেত্রে আমার থেকে নেস্টেড লুপ ইউজ করতে হবে,
নেস্টেড লুপ জিনিসটা কি, যখন আমরা একটা লুপের ভিতরে আটটা লুপ কাজ করাই সেটাকে বলা হয় নেস্টেড লুপ। তো আমরা ফর লুপের ভিতরে আবার ফর লুপ দিয়ে কাজ করাবো, এটাকে বলা হয় নেস্টেড লুপ। তো আমি নেস্টেড লুপের একটা এক্সাম্পল নিচ্ছি। আমি তো প্রথমে আমি তিনটা ভেরিয়েবল নিচ্ছি, ইন্ট, প্রথম নিলাম একটা নাম্বারের জন্য, তারপর নিলাম একটা রোয়ের জন্য, তারপর নিলাম কলামের জন্য। তারপর বলতেছি প্রিন্ট এফ, এন্টার দ্য নাম্বার অফ রো। তাকে বললাম আপনি কয়টা রো চাচ্ছেন ওটা আমাকে বলেন। দেখেন এখানের মধ্যে আমি পাঁচটা রো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো কয়টা রো চাচ্ছে ওটা আমি প্রথমে ইউজারকে দিয়ে জিজ্ঞেস করবো। তো ইউজার যে ভ্যালুটা দিবে ওটা আমি স্ক্যান করে নিব, পার্সেন্টেজ ডি কমা এম পার্সেন্ট এন। তো জিনিসটা আমি এন এ সেভ করতেছি, তো আমাকে যে নাম্বারটা দিবে ওটা আমার এন এ সেভ হবে। এরপর আমি যাচ্ছি ফর লুপের ক্ষেত্রে। ফর লুপের মধ্যে প্রথমে আমি রোয়ার কাজটা করবো, তো আর ইকুয়াল টু ওয়ান দিয়ে শুরু করলাম, ওকে। তারপর বললাম কি আর লেস দেন অর ইকুয়াল টু এন, যতক্ষণ অবধি আর এর মান এন এর সমান বা এন এর ছোট হচ্ছে ততক্ষণ অবধি আর এর মান এক এক করে বাড়ান, ইনক্রিমেন্ট। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা কাজ শুরু করলাম। এখন আমি যখন বলছি নেস্টেড লুপ, তার মানে কি ফর লুপের ভিতর আবার আমি আরেকটা লুপ কাজ করাবো, আর সেই লুপটাই হচ্ছে আবার ফর লুপ। তো এক্ষেত্রে আমার নেস্টেড লুপের কাজ হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে আমি এখন কাজ করবো কলামের জন্য, প্রথমে আমি রো নিব তারপর কলামের কাজ। তো কলামের জন্য শুরুতে আমি দিলাম কলামের মান ওয়ান, তারপর দিলাম কলামের মান যতক্ষণ অবধি আর এর সমান না হয়, প্রথমটা আমি দিছি কি এন এর, এন এর সমান বা এন এর ছোট হয়। এর পরটা দিলাম যতক্ষণ পর্যন্ত রো এর সমান বা রো এর ছোট না হয় ততক্ষণ অবধি কলামের সাথে আমি এক এক করে যুক্ত করব, ওকে। তো এক্ষেত্রে আমি প্রিন্ট করাচ্ছি প্রিন্ট এফ, আমি এখানে এক্সট্রা প্রিন্ট করব। তো আমি এক্সট্রা দিলাম, সরি এক্সট্রা দিলাম, একটা স্পেস দিলাম যেন এখানে কোনো গ্যাপ থাকে একটা। তারপর এখানে দিলাম আমি কমা দিয়ে এন, সরি আমি সি দিব, কারণ এটা আমার লাস্ট যে ভ্যালুটা ওটা ওটা প্রিন্ট করবে। কারণ দেখেন প্রথমে আমি আর এর ভ্যালুটা ডিপেন্ড করতেছে এন এর উপর, কারণ এন কতই ছোটার উপর ডিপেন্ড করে আর একটা ভ্যালু দিবে, সি এর ভ্যালু ডিপেন্ড করতেছে আর এর উপর। তো লাস্ট যে ভ্যালুটা আমি প্রিন্ট করবো ওটা হচ্ছে সি, মানে কলামের ভ্যালুটা। আর লাস্টে গিয়ে আমি এখানে একটা নিউ লাইন দিব, সেটা যদি না দিই আমার নতুন লাইন ক্রিয়েট হবে না, বাস এইটুকু। প্রথমে আমি আউটপুটটা দেখাই, তাহলে আউটপুটটা দেখাই, তারপর আমি ডেসক্রাইব করবো যে আসলে আউটপুটটা কিভাবে আসছে। তো এন্টার নাম্বার অফ দ্য রো, তো আমি রো এর পাঁচটা রো বললাম আমি, দেখেন। তো ও আমাকে পাঁচটা রোই দেখাইছে, সেম আমি যেখানে এরকম যেখানে আউটপুটটা দেখছিলাম আমাকে সেম আউটপুটই দেখাইছে। তো এক্ষেত্রে কীভাবে কাজ করছে জিনিসটা, প্রথমে আর এর ভ্যালু ওয়ান দিয়ে শুরু হয়েছে, এই একটা ওয়ান দিয়ে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে চেক করছে কি পাঁচ থেকে আর ওয়ান ছোট কি না, হ্যাঁ ছোট, তারপর যাবে আমার সিতে, সি এর ভ্যালু ওয়ান। এখন কিন্তু আর এর ভ্যালু আমার ওয়ানই আছে, তো সি এর ভ্যালু ওয়ান এবং আর এর ভ্যালু ওয়ানের মধ্যে কম্পেয়ার করলে সি আর আর ইকুয়াল, ঠিক আছে, তাহলে ওয়ানই বসবে। তারপর আমার যখন সি এর ভ্যালু আবার এক ইনক্রিমেন্ট হবে, দুই হয়ে যাবে, তখন কিন্তু আবার সি এর ভ্যালু আর এর থেকে বেশি যাচ্ছে, সেক্ষেত্রে সি এর ভ্যালু দুই হবে না, তো সেক্ষেত্রে একটা এক্সট্রা বসবে আমার। পরবর্তীতে আবার যাবে আর এ, যখন আবার আর এ যাবে আর এর ভ্যালু এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, তো এক করে ইনক্রিমেন্ট হওয়ার পর আর এর ভ্যালু হয়ে গেলো দুই, তখন হলো সি এর ভ্যালু ওয়ান। তো এখন যদি আমি চেক করি সি এর ভ্যালু ওয়ান আর এর ভ্যালু দুই, তাহলে সি এর ভ্যালু আর এর ভ্যালুর থেকে ছোট, তাহলে সি এর ভ্যালু এক ইনক্রিমেন্ট হবে, কত হচ্ছে এখন দুই। তাহলে সি এর ভ্যালু প্রিন্ট করবে কি এক আর দুই, দুইটা কলাম প্রিন্ট করবে আমাকে, রো নাম্বার দুইতে দুইটা কলাম প্রিন্ট করবে। আবার যখন এটা এক ইনক্রিমেন্ট হবে তখন তিন হয়ে যাবে, যেটা আর এর থেকে ছোট, সেক্ষেত্রে আবার ব্রেক করে আবার পুনরায় প্রথম লুপের মতো চলে আসবে। তো জিনিসটা এভাবে কন্টিনিউ করবে যতটা আমি রো দিতে যাচ্ছি এখানে। তো আমি যদি এটা আবার প্রিন্ট করি, আবার যদি রান করি, আমি যদি বলি এখানে দশটা প্রিন্ট করো, দশটা রো আমার, সেমভাবে আমাকে দশটা দেখাবে। তো আমি যদি এই জায়গায় এক্সট্রার জায়গায় নাম্বার প্রিন্ট করতে চাই, জাস্ট পার্সেন্টেজ ডি দিব, সেভ করব, দেখেন পাঁচ দিলাম,
আমাকে নাম্বার গুলো দেখাবে, 1 1 2 1 2 3 1 2 3 4 এন্ড 1 2 3 4 5। তো সেম ভাবে এই জায়গায় আমি সংখ্যা বলেন বা কোন একটা সিম্বল বা অ্যালফাবেট যে কোনো কিছু প্রিন্ট করতে পারি, যতটা যে মানে প্যাটার্ন অনুসারে আমি এই জায়গায় যদি আমি এট দ্য রেট অফ প্রিন্ট করতে চাই এবং এন এর ভ্যালু দিতে চাই আমি 50, তাহলে জিনিসটা কি হবে, 50 একটু বেশি হবে, 20 দিচ্ছি আমি। সো জিনিসটা এভাবে প্রিন্ট হবে, আশা করি আপনারা বুঝছেন, যদি না বুঝেন আমার কমেন্টে জানাবেন। আর আজকে এ অবধি, পরবর্তীতে ফর লুপ কাজে লাগিয়ে অনেক সিরিজের কোয়েশ্চেন আছে, যেমন এনতম পদের মান কত, এসব ফর লুপ কাজে লাগিয়ে করা হয়। তো আশা করি পরবর্তীতে দেখানো যাবে ওইসব। তো আজকে এই অবধি, সাথে থাকবেন, ধন্যবাদ।